শিলিগুড়িতে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে চতুর্থ দফায় রাজ্য সফরে মোদি। এর আগে অসম সফরে গিয়ে হাতের পিঠে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে কটাক্ষ করেছেন গৌতম দেব এবং উদয়ন গুহ। প্রধানমন্ত্রী তিনি আজকে শিলিগুড়িতে আসছেন, উত্তরবঙ্গের মানুষের কাছে তার অমৃত বাণী প্রচার করবার জন্য। এখানে আসবার আগে তিনি অসমে হাতির পিঠে চড়ে ঘুরলেন। আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন, আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন। এটাই তার পক্ষে স্বাভাবিক, কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শিলিগুড়ি আসার আগে তিনি যখন আসামে গেছিলেন, তখন আসামে তিনি প্রাইভেট এলিফ্যান্ট রাইড করলেন এবং এই মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত জায়গাতেই প্রাইভেট ফ্লাইট নিয়ে তিনি বিভিন্ন জনসভায় সম্বোধিত করছেন। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত দুঃখিত এবং বাংলার মানুষ খুব ব্যথিত যে বাংলার যে ন্যায্য দাবি, বাংলার মানুষের যে ন্যায্য হক, 100 দিনের কাজ, আবাস যোজনা এবং অন্যান্য বাংলার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা বাংলা পাচ্ছে না, বাংলা আজকে বঞ্চিত। সেই জন্য বাংলার মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে তাদের যে জমিদারি অ্যাটিচিউড, সেই জমিদারি অ্যাটিচিউড বর্তমান কালে এই কেন্দ্রীয় সরকার এবং তার প্রধানমন্ত্রীর বাংলার প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধে বাংলার চতুর্দিকে বাংলার মানুষ সোচ্চার হচ্ছে, বাংলার মানুষ প্রতিবাদ করছে। এই জন্যই আপামর জনসাধারণ বাংলা তারা এই কথাটাই আজকে সোচ্চারে বলছে যে কেন্দ্রের বর্তমান শাসক দল, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন শাসক দল, তারা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। এসেছেন প্রধানমন্ত্রীর বাংলা সফরকে কটাক্ষ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। দ্য মাইগ্রেটরি বার্ড কল নরেন্দ্র মোদীজি ইজ ইন বেঙ্গল টুডে এগেন। জাস্ট ফর দ্য রেকর্ড, সিন্স 2021 প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ নট ইভেন come to Bengal for any reason whatsoever. He's come after 2 years to give rhetorical speeches here, whereas the reality is he's consistently deprived Bengal. 56 lakh job card holders remained unpaid. Lakhs of people who are building their houses under the scheme of housing for all remained deprived. Who paid this money? It is Honorable Chief Minister of Bengal Mamata Di who has paid the dues of these poor people and needy people. Modi ji continues to deprive Bengal and he'll get a befitting reply. Doesn't matter his long speech, this is nothing but a Saturday picnic for him and nothing more. This is a seasonal bird coming to fish for votes and nothing more.